বাজিপাড়া। দেখতেই পাচ্ছেন নাবালককে নৃশংসভাবে খুনের অভিযোগ, আর সেই ঘটনাকে কেন্দ্র করে যখন নাবালকের পচা গলা দেহ উদ্ধার হলো, একেবারে তিন দিন নিখোঁজ থাকার পর 10 বছরের নাবালকের পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধারের পর এইভাবেই রণক্ষেত্র হয়ে ওঠে বারাসাত। অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করা হলো, পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশকে লক্ষ্য করে ইট পর্যন্ত ছোড়া হয়। এখনো পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, যে বাড়িতে বাড়ির শৌচাগার থেকে নাবালকের ঝুলন্ত পচাগলা দেহ উদ্ধার হয়েছে সেই বাড়ি এই মুহূর্তে র‍্যাব, পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী তারা ঘিরে রেখেছে, এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ যে বাড়িতে বেশ কয়েকজন রয়েছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। রবিবার সন্ধ্যায় কাজীপাড়ার বাসিন্দা ওই 10 বছরের পঞ্চম শ্রেণীর নাবালক ছাত্র, তাতে রবিবার সন্ধ্যা থেকে তাকে পাওয়া যাচ্ছিল না, রাতে বারাসাত থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্ত নামে এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ পুলিশ তদন্ত ঠিক মতো করেনি, রিপার টপ পর্যন্ত নিয়ে আসা হয় এবং বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করায় কিন্তু কোনো কিনারা করতে পারেনি। আজকে বিকেলবেলা পরিবারের সদস্যরা প্রতিবেশীরা বাড়ি থেকে ঢিলচড়া দূরত্বে একটি শৌচাগার থেকে পরিত্যক্ত শৌচাগার থেকে তার ঝুলন্ত পচাগলা দেহ দেখতে পায়। এরপর বারাসাত থানার পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এই দেহ উদ্ধার করে নিয়ে যায়। এরপরেই রোষ আসতে পারে এলাকার বাসিন্দাদের অভিযোগ, যে বাড়ির শৌচাগার থেকে দেহ উদ্ধার হয়েছে সেই বাড়ির মহিলারাই এই ঘটনার সঙ্গে যুক্ত। ওই নাবালককে খুন করে তার চোখ কিডনি কেটে নেয় এবং তাকে খুন করা হয়েছে এই অভিযোগ করা হয়। এরপর তারা ওই বাড়িতে ভাঙচুর চালায়, পুলিশ কেন্দ্রীয় বাহিনী আছে র‍্যাব আছে, সেই সময় বাড়িতে ভাঙচুর চালানোর সময় পুলিশের সঙ্গে ধস্তধস্তি হয় এলাকার বাসিন্দাদের এবং বেশ কয়েকজন পুলিশের লাঠিচার্জে জখম হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে, শুধু তাই নয়, টাকি রোডে ঘোলা কাজীপাড়ায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা, পুলিশ ঠিক মতো তদন্ত করেনি, সেই কর্মে 10 বছরের নাবালককে নৃশংসভাবে খুন করা হয়েছে এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে, যখন এই বাড়ি ঘিরে রেখেছিল এলাকার বাসিন্দারা, সেই সময় র‍্যাব লাঠিচার্জ শুরু করে এবং র‍্যাবকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে এলাকার বাসিন্দারা, রীতিমত উত্তপ্ত পরিস্থিতি হয়। এই মুহূর্তে গোটা বাড়ি র‍্যাব কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে এবং যেটা মনে করা হচ্ছে বাড়ির মধ্যে বেশ কয়েকজন আটকে রয়েছে, তাদেরকে উদ্ধার করার চেষ্টা হচ্ছে এবং এলাকার বাসিন্দাদের অভিযোগ এই বাড়ির বাসিন্দারাই এই নাবালককে নৃশংসভাবে খুন করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বারাসাতের কাজীপাড়া।